Assalamualaikum everyone, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। তবে এই চিকেন বিরিয়ানিটা আমি 35 জনের জন্য করে নিয়েছি। তো আমাদের আসলে যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে অনেক সময় কিভাবে বিরিয়ানি তৈরি করতে হবে, এতজনের বিরিয়ানির পরিমাপটা কতটুকু দিতে হবে আমরা অনেক সময় বুঝি না। তো আজকে আমি আমার রেসিপিতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে কত কেজি চালে কত কেজি মাংস দিতে হবে বা কিভাবে খুব সহজে এই 35 জনের রান্না আপনারা করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে 35 জনের জন্য বিরিয়ানি তৈরি করে নিতে হয়। বিরিয়ানি তৈরি করতে হলে প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 7 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো মুরগির মাংসটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ বিরিয়ানি তৈরি করতে হলে এতজনের বিরিয়ানির ক্ষেত্রে একটু ছোট সাইজ করলে কিন্তু মুরগির মাংসটা গলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরকম একটু বড় সাইজ করে মুরগির মাংসটা নিয়ে নিয়েছি। তো এই তো আমি এখন রান্নার কাজে চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তবে এই মাংসটা রান্না করতে হলে একটু বড় হাঁড়ির প্রয়োজন হয়, না হলে কিন্তু মাংস নাড়াচাড়া করতে অসুবিধা হয়। এবার তেলে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে পেঁয়াজ। আচ্ছা, এখানে আপনারা যতটুকু মাংস নেবেন, আমি এখানে কিন্তু 7 কেজির মতো মাংস নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি 3 কাপের মতো, কারণ আমি যখন পোলাও রান্না করব তখনও কিন্তু আবার পেঁয়াজের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে 3 কাপই এনাফ। তো পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি লাল হওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু অনেকজনের বিরিয়ানি সেক্ষেত্রে অত বেশি মেনটেন করা যায় না। তো একটু জাস্ট লাল হলেই আমি এখানে গরম মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দারচিনি দিয়ে দিচ্ছি প্রায় 7-8টির মতো। আচ্ছা, এবার আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব হচ্ছে তেজপাতা। তেজপাতাও আমি এখানে প্রায় 10-12টির মতো তেজপাতা দিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি দিয়ে দিব এলাচ। এলাচ আমি প্রায় 15-16টির মতো এলাচ দিয়ে নিয়েছি। তবে এলাচগুলো একটু ফাটিয়ে দিতে চেষ্টা করবেন, তাতে করে স্মেলটা ভালো আসে। এতো একটু ভেজে নেব, তারপর আমি এখানে আদা বাটা বা রসুন বাটা এগুলো সব কিছু দিয়ে নেব। খুব বেশি মশলা দিব না আমি এখানে, কারণ রাঁধুনির মশলাটা আমি এখানে ইউজ করব। আচ্ছা, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। তো লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি দিয়ে দিব আদা বাটা। আমি এখানে 1 কাপ আদা বাটা দিয়ে নিয়েছি। তবে এই এতজনে রান্না করতে গেলে সব কিছু একটু ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, আদা রসুন বা যে কোনো মশলা একটু ফ্রেশ দিলে আসলে রান্নাটাও ভালো হয়। তো আমি এখানে আদা পেস্ট দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে। আচ্ছা, এবার আমি রসুন বাটা দিয়ে নেব। তো রসুন বাটাও আমি এখানে 1 কাপ পরিমাণে দিয়ে নেব। যেহেতু আমি এখানে শুধু মাংসটা রান্না করব সেই অনুযায়ী কিন্তু মশলা দিচ্ছি। পোলাওর সময় আমি আলাদা আবার মশলা দিয়ে নেব। তো আমার 7 কেজি মাংসেতে আমার 1 কাপ পরিমাণে আদা এবং 1 কাপ পরিমাণে রসুন বাটাই এনাফ। তো আদা এবং রসুনটা জাস্ট একটু আমি ভেজে নেব তেলের সাথে। তেলটা যখন এরকম একটু উপরে চলে আসবে তখন আমি এখানে রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে সেই মশলাটা দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিয়ে নিয়েছি। তো এই মশলাটা দেওয়ার কারণে এক্সট্রা অন্য কোনো মশলা বা খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এটাতে খুব ভালো ফ্লেভার আসে। তো আমি এখানে মশলাটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পানি অ্যাড করব যাতে করে মশলাটা খুব ভালো মতো কষে আসে। পানির পরিমাণটা আমি এখানে প্রায় 4-5 টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি, যাতে মশলাটা জাস্ট একটু ভালো মতো যাতে কুক হয় সেই অনুযায়ী পানিটা দিয়ে নিতে হবে। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তো তেলটা কিন্তু উপরে চলে এসেছে অলরেডি। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আর এই গোলমরিচ দেওয়ার কারণে কিন্তু এটার টেস্টটা ডিফারেন্ট আসে এবং ফ্লেভারটাও কিন্তু ভালো আসে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। খুব বেশি মশলা দিব না, কারণ আমি কিন্তু এখানে রেডিমেড মশলাটা ইউজ করে নিয়েছি।
এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, সেজন্য খুব বেশি এখানে মরিচের গুঁড়াটা দিচ্ছি না। আর আমি এখানে পরবর্তীতে পোলাওর সাথে কিন্তু আবার কাঁচামরিচও দিব, আবার পরবর্তীকালে কিন্তু আমি গোলমরিচও দিব। তো সেই অনুযায়ী আমি এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। তো তেলটা এখন উপরে যখন চলে আসবে, মশলাটা খুব ভালো মতো কষে যাবে, তখনই আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু বারবার বলছি, যখন মাংসটা রান্না করবেন একটু বড় পাতিলে রান্না করার চেষ্টা করবেন, যাতে করে ইজিলি নাড়াচাড়া করা যায়। আচ্ছা, এবার একটু ভালো মতো নেড়ে দিচ্ছি, মশলাটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি যাতে নিচে মশলাটা লেগে না যায়। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে টক দই। তো এই দইটা আসলে আগে দিলেও পারেন, যখন আমি মশলাটা কষিয়েছি তখন দিলেও পারেন, তবে আমি এই দইটা পরেই দিয়ে নিয়েছি। আর এই দই দেওয়ার কারণে কিন্তু মাংসটা খুব ইজিলি এবং খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, একটু ভালো মতো নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আসলে ঢাকার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু আমি টক দই এখানে ইউজ করেছি, তো টক দই কিন্তু অনেক ইজিলি মাংসটাকে সেদ্ধ করে দেয়। তো ঢেকে দিলে অনেক বেশি পানি উঠে যাবে, সেক্ষেত্রে পানি শুকাতে গেলে মাংসটা অনেক বেশি নরম হয়ে যাবে। আচ্ছা, মাংসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এখানে আলু দিয়ে নিচ্ছি। আলু এখানে প্রায় আমি হাফ কেজির থেকে একটু বেশি দিয়ে নিয়েছি, যেহেতু 35 জনের জন্য রান্না করেছি, এজন্য আমি প্রায় 35 পিস বা 40 পিসের মতোই আলু দিয়ে নিয়েছি। আর আলুটা সাথে সাথে দিলেই ভালো হয়, কারণ অনেক সময় মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আলু কিন্তু সেদ্ধ হবে না। তো একসাথে দুইটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি, আমি কিন্তু ঢেকে দেব না, কারণ পানি উঠে যাবে। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আমি এই মাংসটাকে কুক করে নেব। আচ্ছা, মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে, যখন ঝোলটা শুকাতে যাবেন, তখন কিন্তু অনেক সময় মাংসটা খুলে যাবে। তো সেক্ষেত্রে আপনারা উপর থেকে মাংস কিছু তুলে নিতে পারেন, যখন যদি মাংসটা সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোল কিন্তু বেশ ভালো পানি রয়েছে। তো আমি এ পর্যায়ে মাংসটা তুলে রাখছি, আর নিচের যে পানিটা আছে সে পানিটা আমি আবার শুকিয়ে নিচ্ছি, কারণ পানিটা যদি শুকাতে যায় তাহলে কিন্তু মাংসগুলো অনেক সময় খুলে যাবে। আবার বিরিয়ানিতে দিলে কিন্তু মাংসটা বেশ ভালোভাবেই খুলে যায়। তো আমি এ পর্যায়ে মাংসগুলো তুলে শুধু আলু এবং যে ঝোলটা আছে সেই ঝোলটাকে একটু কমিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এ পর্যায়ে তুলে নেব। তুলে নেওয়ার আগে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম তুলে নেওয়ার আগে দিতে হবে, তাতে করে যে স্মেলটা বা ফ্লেভারটা আসে সেটা কিন্তু অসাধারণ আসে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও এক প্যাকেট রাধুনির বিরিয়ানি মশলাটা। এটা একদম তুলে নেওয়ার আগে দিব, জাস্ট বিরিয়ানি মশলাটা দিয়ে আমি জাস্ট একটু নেড়ে চেড়েই আমি এই মাংসের ঝোলটাকে নামিয়ে নেব। এই তো, এ পর্যায়ে আমি এখন মাংসের ঝোলটাকে নামিয়ে নেব, আর মাংসগুলোকে তো আমি আগেই উঠিয়ে নিয়েছি। এবার আমি পোলাও রান্নায় চলে যাব। আচ্ছা, পোলাও রান্না করতে গেলে আমি এখানে দুটা হাঁড়ি নিয়ে নিয়েছি, কারণ দুটো হাঁড়িতেই আমি রান্না করব। আমি এখানে প্রায় 4.5 কেজির মতো পোলাওর চাল রান্না করব। এই জন্য আসলে একসাথে রান্না না করে একটু দুটা হাঁড়িতে রান্না করলে আসলে পোলাওটা ভালো হয়। আর আপনাদের কাছে যদি খুব বেশি অসুবিধা মনে হয়, আপনারা বড় একটা পাতিলেও করে নিতে পারেন। আচ্ছা, এ পর্যায়ে আমি দুটো পাতিলে আমি এক কাপ করে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। দ্যাট মিনস হচ্ছে এখানে 4.5 কেজি পোলাওর চালে আপনাদের 2 কাপের মতো সয়াবিন তেল লাগবে। তো আমি এখানে সেমভাবে 2 কাপ পেঁয়াজ দিয়ে নিচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন একটু কম করে রান্না করার জন্য, কারণ কম করে রান্না করলে আসলে পোলাওর চালটা বেশ ভালো ঝরঝরা হয়। যদি মাটির চুলায় রান্না করেন সেক্ষেত্রে বেশি চালে রান্না করলে অসুবিধা হয় না। আচ্ছা, এ পর্যায়ে আমি একটু জাস্ট পেঁয়াজটাকে ব্রাউন কালার না, জাস্ট একটু ভেজে নেব। খুব বেশি পেঁয়াজটাকে লাল করতে যাবেন না, যদি পেঁয়াজটা বেশি লাল হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানির কালারটা সুন্দর আসে না, লাল হয়ে যায় বিরিয়ানির কালারটা। আচ্ছা, অন্যদিকে আমি যে মাংসগুলোকে তুলে রেখেছি এগুলো একটু দেখিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি মাংসগুলোকে একটু আগেই তুলে নিয়ে রেখেছিলাম, তা না হলে কিন্তু মাংস খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আর অন্যদিকে আমি ঝোলটাকেও কিন্তু খুব সুন্দরভাবে
শুকিয়ে নিয়েছিলাম। তো এর থেকে বেশি আমি ঝোলটাকে শুকিয়ে নিই, কারণ হচ্ছে এটা যখন আমি পোলাওতে দিব তখন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি এখানে পেঁয়াজের সাথে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ করে 4 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এখানে 4.5 কেজি পোলাওর চালে আপনারা 4 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে নেবেন। সেমভাবে আমি এখানে রসুন বাটাও দিয়ে নেব। অনেকে আসলে পোলাওতে রসুন বাটা দেয় না, তবে এখানে যেহেতু অনেক পোলাও সেই ক্ষেত্রে একটু মশলা না দিলে ভালো লাগবে না। তো আমি এখানে রসুন বাটাও দিয়ে নিচ্ছি। রসুন বাটা আমি এখানে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, আর আদা বাটা কিন্তু আমি 4 টেবিল চামচ পরিমাণে দিয়ে নিয়েছিলাম। একটু জাস্ট ভেজে নেব। আচ্ছা, এ পর্যায়ে আমি পোলাওর চালটা দিয়ে নিচ্ছি। পোলাওর চালটা কিন্তু আমি বেশ খানিকক্ষণ আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো পোলাওর চালটা আমি এখানে 2টা হাঁড়িতেই দিয়ে দিচ্ছি। 2 কেজি এবং 2.5 কেজি করে আমি পোলাওর চাল রান্না করে নিয়েছি। এর চেয়ে বেশি আসলে রান্না করা উচিত না, কারণ অনেক সময় যেটা আগে বললাম যে পোলাওটা অনেক সময় নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো, এবার আমি পোলাওর চালটাকে একটু ভালো মতো ভেজে নেব। আর এই পোলাওর চালটা যত ভালো মতো ভেজে নেবেন ততই কিন্তু পোলাওটা সুন্দর ঝরঝরা হবে এবং খেতেও ভালো লাগবে। তো চুলাটাকে একটু মিডিয়াম টু লো হিটে রেখে চালটাকে একটু সুন্দর মতো ভেজে নিতে হবে। আপনারা চাইলে এ পর্যায়েও কাঁচামরিচ দিতে পারেন, তবে আমি একদম লাস্টের দিকে কাঁচামরিচটা দিয়ে নিয়েছি, তাতে করে ফ্লেভারটা ভালো আসবে। তো এই তো একটু ভেজে আমি এবার লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। আমি এখানে আগে কিন্তু আমি 4 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি, এবার আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচ বা 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আরেকটু ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমি পানির পরিমাণটা দিব। আমি এখানে যেহেতু 4.5 কেজি পোলাওর চাল দিয়ে নিয়েছি, তো আমি এখানে 8 কেজির মতো পানি দিয়ে নিয়েছি, 1/2 কেজি একটু কমিয়ে দিয়েছি। আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। আর আমি নর্মালি ডাবল পানি দেওয়া হয়, কিন্তু যেহেতু এখানে অনেক চাল সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন, তাতে করে পোলাওটা সুন্দর ঝরঝরা হবে। তো এই তো, আমি 2টো পাতিলি এখানে 2 কেজি 2 কেজি করে, সরি 4 কেজি 4 কেজি করে 8 কেজির মতো পানি দিয়ে নিয়েছি। এই তো পানিটা একটু জাস্ট বলক উঠে আসলেই আমি একটু ঢেকে দেব। ঢেকে আমি পানিটা যখন এই চালটার সাথে মাখামাখা অবস্থায় চলে আসবে, তখন আমি যে ঝোলটা শুকিয়ে নিয়েছিলাম সেই ঝোলটা এবং আলুটা আমি এখন চালের সাথে দিয়ে দিচ্ছি। সেম এই পর্যায়ে আসলে কিন্তু দিয়ে নিতে হবে, প্রথম দিকে দিলে কিন্তু হবে না। আচ্ছা, এবার একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি, যাতে করে মাংসের মশলাটার সাথে চালটাও সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এ পর্যায়ে চুলাটাকে কিন্তু অবশ্যই একদম লো হিটে রাখতে হবে। তো এভাবে নেড়েচেড়ে আমি ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিট। চুলাটাকে একদম লো হিটে রেখে 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। 15 থেকে 20 মিনিট পর আমি এবার যখন চালটা সেদ্ধ হয়ে যাবে, দ্যাট মিন্স 80% সেদ্ধ হয়ে যাবে, তখনই আমি এখানে যে মাংসগুলোকে তুলে রেখেছিলাম সেই মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। 2টো হাঁড়িতে আমি সেমভাবে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ঢেকে 10 মিনিটের জন্য ওয়েট করব। 10 মিনিট পর আমি এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 15 থেকে 20টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কাঁচামরিচটা একটু উপর থেকে ভেঙে দিয়েছি, যাতে করে ঝালটাও বের হয় এবং ফ্লেভারটাও ভালো আসে। ঢেকে আমি আরও 5 মিনিটের জন্য বা 5 থেকে 10 মিনিট ওয়েট করছি। 5-10 মিনিট পরে আমি এবার চালটা এবং মাংসটাকে একটু ভালো মতো নেড়ে দেব। একটু আলতো হাতে নাড়তে হবে, যাতে করে মাংসটার সাথে চালটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এই তো, এবার আমি ঢেকে 1/2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 1/2 ঘন্টা পর কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে। তখন কিন্তু অবশ্যই চুলাটাকে লো হিটে রাখতে হবে যখন লাস্ট পর্যায়ে আসবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটা বড় বলে ঢেলে নিচ্ছি, কারণ আমি এই 35 জনের জন্য রান্নাটা আমি আলাদা আলাদা করে প্যাকেট করব। সেক্ষেত্রে একটু ঠান্ডা করে কিন্তু প্যাকেট করে নিতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য একটু বড় একটা বলে আমি সবগুলো রাইস ঢেলে দিচ্ছি।
তো এই তো আপনারা এখন খুব ইজিলি ঝটপট রান্না করে নিতে পারেন। একটু যদি সাজানোর প্রয়োজন হয়, আমি এখানে সামান্য একটু রাইস নিয়ে আর হচ্ছে একটু জর্দার কালার নিয়ে রাইসটার সাথে জর্দার কালারটা একটু মিশিয়ে একটু সাজিয়ে দিচ্ছি উপর থেকে, যাতে করে দেখতে ভালো লাগে। এটা পুরোটাই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে দেখতে ভালো লাগলে কিন্তু অনেক সময় খেতেও ভালো লাগে। তো এবার আমি সবগুলো রাইসকে এবার আলাদা আলাদা করে প্যাকেট করে নেব। তো আমি এখানে ওয়ান টাইমের প্যাকেট ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই এটা সার্ভ করতে পারেন বা কোথাও পাঠাতে হলে যে কোনোভাবেই পাঠাতে পারেন, তবে এভাবে দিলে আসলে জিনিসটা দেখতে ভালো লাগে। তো আমি এখানে ডিম এবং আলু, রাইস আর মুরগি একসাথে দিয়ে নিয়েছি। তো এই তো সেমভাবে আমি এখন 35টা প্যাকেট করে নেব। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে। খুব সহজেই কিন্তু আপনারা এখন বাবুর্চি ছাড়া বাসায় 35 জনের জন্য রান্না করতে পারবেন। আশা করছি পরিমাপ সহ আপনাদের কাছে পোলাওর চাল কতটুকু লাগবে বা মুরগির মাংস কতটুকু লাগবে বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।